সরকার চাইলেই দেশের মানুষ শান্তিতে থাকতে পারে আবার সরকার চাইলে দেশের মানুষ আগুনে পুড়ে মরতে পারে কারণ ভারতবর্ষ একটি গণতান্ত্রিক দেশ সেই গণতান্ত্রিক দেশের মানুষ ভোট প্রক্রিয়ায় এই দেশের মানুষ প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী মন্ত্রিত্ব এবং একাধিক নেতা তারা ঠিক করে সুষ্ঠ সমাজ এবং শান্তিতে থাকার জন্য কিন্তু বিজেপি শাসিত ডবল ইঞ্জিন সরকার মণিপুরে মণিপুর রাজ্যের হিংসায় অব্যাহত প্রায় এক মাসের বেশি সময় ধরে হিংসা চলছে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী মণিপুর সফরে পরেও হিংসা থামার নাম নেই কার্যত রাজ্যের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার ক্ষেত্রে মণিপুরের বিজেপি সরকার পুরোপুরি ব্যর্থ বলে রাজনৈতিক মহল মনে করছে এদিকে মঙ্গলবার ভোর রাতে এক নিশংস হত্যা সাক্ষী রইল এই মণিপুর বিভিন্ন সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী যে উঠে আসছে এই গ্রামে রাতের অন্ধকারে বেশ কিছু জঙ্গি ঢুকে আগুন ধরিয়ে দেয় তখন পুরো গ্রাম ছিল ঘুমের মধ্যে সেই ঘুমের মধ্যে থাকাকালীন তাদেরকে পুড়ে মরতে হয় এ পর্যন্ত যে খবর উঠে আসছে এগারো জনের মৃত্যু হয়েছে পঁচিশ জন আহত হয়েছে আরও সংখ্যায় বাড়তে পারে মৃত্যুর সংখ্যা কিন্তু এই মণিপুর বিজেপি শাসিত রাজ্য এক মাস অতিক্রম করে যাওয়ার পরে আজও দাঙ্গা থামাতে পারছে না পুলিশ সূত্রে জানিয়েছে প্রচুর অস্ত্র শস্ত্র সঙ্গে নিয়েই মঙ্গলবার গভীর রাতে ওই গ্রামে হামলা চালায় বিক্ষোভকারীরা অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র থেকে এলো পাতারি গুলি চালানো হয় স্বাভাবিকভাবেই সেই সময় বহু গ্রামের মানুষ ঘুমিয়ে পড়েছিল কিন্তু রাতের খাওয়া দাওয়া কিছু মানুষও করছিল এই আক্রমণ একেবারে লন্ড করে দিয়েছে গ্রাম দীর্ঘ দিন ধরে চলছে এই মণিপুরের হিংসা কুকি মতেই সংঘর্ষের মণিপুর এখন অশান্ত হিংস্র সেখানকার মেতেই সংখ্যাগরিষ্ঠ উপজাতির তফসিলি জাতির স্বীকৃতির দাবি নিয়ে আন্দোলন এই ছোট্ট একটি আন্দোলনকে ঘিরে আজ দীর্ঘ এক মাস অতিক্রম করেছে তারপরেও এই মণিপুর শান্ত করতে পারছে কোনোভাবে না প্রাক্তন মুখ্যমন্ত্রী অত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জ্যোতি বসু একসময় সময় বলেছিল সরকার চাইলে দাঙ্গা হয় সরকার না চাইলে দাঙ্গা হয় না তাহলে কি এই মণিপুরে বিজেপি সরকার দাঙ্গার সাপোর্ট করছে একাধিক জায়গায় যে খবর উঠে আসছে কয়েকশো পুলিশ তারা কর্মরত নয় কর্মরত থেকে তারা বাড়িতে চলে গেছে এবং তারা আর পুনরায় কর্মে ফিরছে না পুলিশ একেবারেই যদি পুলিশ কর্মরত অবস্থায় না থাকে তাহলে দেশের পরিস্থিতি রাজ্যের পরিস্থিতি আরও অস্থিরতা হবে কারণ পুলিশ এই দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে একটা বড় ভূমিকা নেয় এটা অস্বীকার করার কোনো কারণ নেই কিন্তু এই মণিপুরের মতো রাজ্যে পুলিশ যেখানে তারা তাদের কর্মে ফিরছে না বাড়িতে যারা চলে যাচ্ছে যাচ্ছে তারা কর্মেই না তারপরে মণিপুরের যে অস্থিরতার পরিবেশ দীর্ঘ দেড় মানুষ তারা ঘর ছাড়া হয়েছে গির্জা পুড়িয়ে দেওয়া হয়েছে একেবারেই মণিপুরে যেটা বলা যায় বিজেপি শাসিত এই ডবল ইঞ্জিন সরকার একেবারে ব্যর্থ দেড় মাস ধরে একটি ছোট্ট রাজ্যে তারা কোনো প্রকার অস্থিরতার পরিবেশ থামাতে পারছে না আগামী দিনে ভারতবর্ষের টোটাল যে পরিকাঠামো সেটা একের পরে এক ধ্বংসের মুখে পড়ছে অর্থনৈতিক দিকে যেমন পঙ্গু হচ্ছে মানুষের সম্মান ইজ্জত যাচ্ছে সংখ্যালঘু থেকে শুরু করে দলিত আদিবাসী এস টি এস যেভাবে বঞ্চিত বিজেপি সরকার ক্ষমতা থাকার পর থেকে যে চিত্র উঠে আসছে এটা খুবই একেবারেই নঘন্য জায়গায় চলে যাচ্ছে ভারতবর্ষের মান সম্মান ইজ্জত একেবারে বিলান হতে চলেছে ঠিক মণিপুরের মতো জায়গায় ছোট্ট একটি রাজ্য সেই মণিপুরে দেড় মাস অতিক্রম হয়ে যাওয়ার পরেও আজও দাঙ্গা থামছে না এটা দ্রুত আরও বেড়ে চলেছে